وعليكم السلام ورحمة الله وبركاته. এক্ষেত্রে এই হাদিস, এটা প্রসিদ্ধ হাদিস, সহি মুসলিমের 1431 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুয়িয়া আহাদুকুম ফালইউজিব, ফাইন কানা সাঈমান ফালইউসাল্লি, ওয়াইন কানা মুফতিরান ফালইয়াতাম। তোমাদের কাউকে যখন দাওয়াত দেওয়া হয়, তখন সে যেন দাওয়াত কবুল করে। দাওয়াত কবুল করে ওখানে উপস্থিত হবে। ফাইন কানা সাঈমান ফালইউসাল্লি, এবারে যদি সে সায়েম হয় তাহলে তার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার বরকত দিন, জাজাকাল্লাহ খায়ের, এইরকম জাজাকুমুল্লাহ খায়ের ইত্যাদি দোয়া 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 দিবে, তাদেরকে তাদের জন্য দোয়া দিবে। আর ও ইনকান মুফতিরান ফালইয়াতাম, আর যদি সিয়াম না রেখে থাকে স্বাভাবিক অবস্থায়, তাহলে ফালইয়াতাম, সে যেন খাবার খায়। এই হাদিসটি আপনার প্রশ্নের উত্তর। এই দিনগুলিতে আপনি সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করেছেন, কেউ আপনাকে দাওয়াত দিল দিনের বেলা, তো আপনি যাবেন। এবারে যদি আপনি দেখেন যে ওরা যদি না খান তো ওদের মন খারাপ হবে বা সম্পর্কে বেশ কম হবে, তাহলে নফল সিয়াম তো পরিত্যাগ করতে পারেন, ভাঙতে পারেন, নফল সিয়াম ভেঙে খাবার খেতে পারেন। আর যদি দেখেন এরকম কিছু না, ওরা বুঝে, ওরা বুঝদার মানুষ, তাহলে বলবেন যে আমি সিয়াম পালন করছি, হ্যাঁ আমার রোজা, তোমরা অনেক কিছু নিও না, আল্লাহ তোমাদেরকে বরকত দিও, কামাইয়ের মধ্যে, জানের মধ্যে, মালের মধ্যে, এরকম দোয়া দিবেন। আর যদি দেখেন মুশকিল, এটা বললেও তারা মানবে না, রেগে যাবে বা এরকম কিছু, তাই খেয়ে নেবেন, নফল সিয়াম ভাঙ্গা যায়। আল্লাহ রসুল সাহাশাম নিজেও নফল সিয়াম রেখেছেন পরে ভেঙেছেন বলে প্রমাণ আছে। নফল সিয়াম কখনো আল্লাহ রসুল সাহাশাম দিনের বেলা সিয়ামের নিয়ত করেছেন বলে প্রমাণ আছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর এতটুকুই যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।